এবার একটু সিরিয়াস হই না, সিরিয়াস হচ্ছে যে এইচএসসি কবে, কোচিং কি হবে, আপডেট কি তবে। বাহ, আমরা এই প্রশ্নগুলোর আনসার জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে এইচএসসি পরীক্ষা কবে, আমি নিজেও জানি না ভাইয়ারা, তোমরা জানো কি না আমি জানি না, তোমরা তো আবার গুজবে কান দিয়ে দাও, ঠিক আছে? কোনো একটা গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট দিলে সাথে সাথে, বিশেষ করে বসে থাকো, টিভি চ্যানেল সবগুলো খুলে ফেলো, তারপর হচ্ছে যে তোমার সব গ্রুপে সেটা আবার ছড়িয়ে দাও, এই জিনিসটা করবো না, যাচাই করার চেষ্টা করবা। প্রথমে তো হচ্ছে যে আমরা এইচএসসি পরীক্ষা আসলে কবে, আমি একটু অ্যানালাইসিস করি। প্রথমে হচ্ছে যে তোমরা খেয়াল করবা, যখনই লকডাউনটা আস্তে আস্তে শিথিল করতেছে, সব কিছুই খুলছে, কিন্তু স্কুল কলেজ খুলছে, খুলে নাই। এবং আমি এটাও জানি প্রাইভেট যেই স্কুল কলেজগুলো এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো খুব শীঘ্রই তাদের ক্লাসগুলো অনলাইনে হোক, যেভাবে হোক চালু করার চেষ্টা করবে, কিন্তু ক্লাস যদি সরাসরি তারা চালু করার চেষ্টা করে, সেখানে গভর্নমেন্ট তাদেরকে বাধা দিবে, একদম নিশ্চিত। আর সরকারের মাথায় এই মুহূর্তে স্কুল কলেজ খোলার কোনো পরিকল্পনাই নেই, পরীক্ষা নেওয়া তো সেটা অনেক দূরে। কেননা আমি বলি সব কিছুই খুলবে, মানে সরকারি অন্যান্য প্রতিষ্ঠান সব খুলবে, কিন্তু স্কুল কলেজ খুলবে না। স্কুল কলেজ কেন খুলবে না? স্কুল কলেজ খুললে প্রত্যেকটা গণপরিবহনে কী হবে, চাপ বাড়বে, কারণ বেশিরভাগই আসলে আমরা ছাত্র, বিভিন্ন স্কুল কলেজে আমরা পড়ালেখা করি। আর সরকার মাথায় এটা ভালো করে জানে যে এখন যদি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়, তাহলে প্রাইভেট খুলে যাবে, কোচিং সেন্টারগুলো খুলে যাবে, তারপরে বিভিন্ন যেই বড় বড় যেই কোচিংগুলো হয়, চাকরির যে কোচিংগুলো হয় সেগুলোও খুলে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মোড়ে মোড়ে ঢাকার তারপরে যে বড় বড় বিভাগীয় শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে ছাত্র দ্বারা ভরে যাবে, কারণ বাংলাদেশে আসলে ছাত্র বেশি, সেটা তোমরা সড়ক আন্দোলনের সময় সেটা দেখেছিলে, রাইট? সো আমার মনে হচ্ছে সরকার এই কাজ ভুলেও করবে না, অনেক পরে নিবে। তবে অনলাইনে ক্লাস চালু করতে পারে সরকারে, অর্থাৎ তোমাদের ক্লাসগুলো অনলাইনে হতে পারে, কিন্তু পরীক্ষা তো ভাইয়া অনলাইনে হবে না, পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা কখনোই অনলাইনে নেওয়া সম্ভব না, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এখনই হচ্ছে না। কখন হচ্ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, আমার কাছে মনে হচ্ছে সেটার পরে হওয়ার সম্ভাবনা বেশি, বাট ওই সময় হতে পারে। আর যদি কোনো এক কাকতালীয় ঘটনা ঘটে যায় তাহলে তার আগে হবে, তবে কাকতালীয় ঘটনাটা না ঘটার সম্ভাবনা খুবই খুবই বেশি, কারণ হচ্ছে আমাদের বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী অনেক ট্যালেন্ট, ভাই প্রচুর ট্যালেন্ট, তোমাদের আইডিয়া নাই, প্রচুর ট্যালেন্ট, প্রচুর জ্ঞানী, প্রচুর জানেন, প্রচুর চিন্তা করেন তোমাদেরকে নিয়ে। সো ডাক্তার দীপুমণি, তোমাদেরকে অনিশ্চিত একটা জায়গা ছেড়ে দিবেন না, যেখানে গেলে তোমরা ভাইরাস আক্রান্ত হবা, রাইট? সো দেখো না কেন, কারণ হচ্ছে তোমরা ভাইরাস আক্রান্ত হতে চাও কি না, কেন মোড়গুলোতে জনসংখ্যা বেড়ে যাবে, না কেন কোচিং সেন্টারগুলো চালু হবে, না কেন শিক্ষা রিলেটেড যত কিছু আছে সব কিছুকে আবার পুনরায় চালু করা লাগবে, সেখানে প্রচুর মানুষের সমাগমন হবে, রাইট? সো সব কিছুই কিসের বিপক্ষে যাচ্ছে? পরীক্ষার বিপক্ষে যাচ্ছে। তুমি আমাকে হার পক্ষে একটা যুক্তি দেখাও, শুধু একটাই যুক্তি যে তোমাদের দেরি হয়ে যাচ্ছে, আর কোনো যুক্তি নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পুরো বাংলাদেশের সবগুলো ছাত্রের জীবনের মূল্য বেশি, না পরীক্ষার মূল্য বেশি, না সময়ের মূল্য বেশি? তোমরা একটু চিন্তা করে দেখো, সময়ের মূল্য কিন্তু বেশি, কিন্তু জীবনের চেয়ে নয়। এবার আসি কোচিং কি হবে কি না এই বছর, আমি আর এইচএসসি পরীক্ষা কবে সেটার যুক্তি আর দেখাতে চাচ্ছি না, বাট কোচিং হবে কি না তোমাদের অ্যাডমিশন টেস্টের কোচিং? উত্তর হচ্ছে না, কখনোই কোচিং হবে না এবছর, আমি 100% তোমাদেরকে বলবো কোনো কোচিং হবে না, শুধু অ্যাডমিশন টেস্টের না। যদি স্কুল কলেজ খুলেও কোচিং সেন্টার বন্ধ থাকবে, স্কুল কলেজ খুলেও প্রাইভেটগুলো বন্ধ থাকবে, অর্থাৎ তোমরা প্রাইভেট পড়তে পারবে না, তার স্যারের কাছে গিয়ে কোচিংয়ে যাওয়া যাবে না কখনোই এবছর, টোটালি যাওয়া যাবে না, সরকারই মানা করে দিবে, তোমরা তো পরে, তোমরা যাবা কিনা সেটা পরের বিষয়, সরকারি তোমাদেরকে যেতে দিবে না। সো কোচিং হচ্ছে না এবছর, নিজেকে প্রস্তুতি নিতে হবে, নিজেকে প্রস্তুতি নিতে হবে, নিজে বাসায় বসে বসে পড়বো। আমি এর আগে আরও অনেকবার বলছি কীভাবে নিজে বাসায় পড়তে হবে, সেটারও একটা ভিডিও বানাইছি, পাশে তুমি সেটা থাম্বনেল দেখতে পাচ্ছ, আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে। তো কোচিং না হলে কীভাবে করবো? দেখো কয়েকটা অনলাইনে কিন্তু কোচিং বা অ্যাডমিশন টেস্টের প্রোগ্রাম রান হচ্ছে, আমরা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টের অনলাইন প্রোগ্রাম রান করতেছি, খুবই কম টাকায়, মাত্র 1500 টাকা নিচ্ছি, 1500 টাকায় পুরোপুরি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে পারবা আমাদের অনলাইন প্রোগ্রাম থেকে। যদি ভর্তি হতে চাও পাশের নাম্বারে কল দিতে পারো।
এবার আমরা দেখব আপডেট তাহলে কি বা আপডেট কি তবে আপডেট হচ্ছে এটাই যে আমাদেরকে সচেতন থাকতে হবে পড়তে হবে তারপর হচ্ছে যে সবাই একটু চিন্তা করতে হবে মাথা দিয়ে গুজবে কান দেওয়া যাবে না গুজব ছড়ানো যাবে না এবং এই মুহূর্তের আপডেট হচ্ছে যে মেডিসিন এখন আবিষ্কার হয় নাই করোনা ভাইরাসের আর আমাদের যে মেডিসিনগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন নিউজ শুনতেছি ঠিক আছে এগুলো ইফেক্টিভ কয়েকটা আসলে ইফেক্টিভ কিন্তু সেগুলো কিন্তু চূড়ান্ত প্রতিকার নয় করোনা ভাইরাসের করোনা ভাইরাসের চূড়ান্ত প্রতিকার এখনও আসে নাই আসবে অতি শীঘ্রই আমরা সেটা পেয়ে যাবো এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের ডাক্তাররাই কোনো একটা ওষুধ দেখবে যে হয়তো বের করে ফেলবেন যে বলবেন এই ওষুধটা কাজ করে কেন জানি কারণ বাংলাদেশের মানুষ অনেক ডাইনামিকভাবে চিন্তা করতে পারে দেখবা যে কিছু কিছু ডাক্তার আছে এরা বিভিন্নভাবে মনে করো যে একটা নিজে নিজে দেখবে যে একটা গবেষণা করে ফেলবে মানে হচ্ছে যে তার দশজন রুগী আছে ওই দশজন রুগীর মধ্যে দেখবে যে তিনি হয়তো মনে হচ্ছে তার হয়তো মনে হচ্ছে যে এই ওষুধটা দিলে কাজ করতে পারে এই ওষুধটা দিয়ে দিবে এবং ওষুধটা যখন দিয়ে দিবে হয়তো কাউকে জানাবেও না এবং পরে বলবে যে আমার এই দশজন রুগী আমি এই ওষুধ দিছি আমার এই ওষুধের কারণে ওরা ভালো হয়ে গেছে আর যদি ভালো না হয় সেটা হয়তো বলবে না সেটা সিক্রেট বিষয়টা আমেরিকাও বলে না যেমন র্যামডেসিভির রাইট র্যামডেসিভির বলছে যে গত মাসে দেখো আরও প্রায় এক মাস আগে বলছে যে এটা কাজ করে কিন্তু এক মাস হয়ে গেছে এরপরে কি তারা কিছু জানাইছে মানে এটার পরবর্তী ট্রায়াল কি হয়েছে হইলে সেটা কি রেজাল্ট কি যদি রেজাল্ট নেগেটিভ হয় অর্থাৎ দেখা গেল যে 1000 জনের মধ্যে যখন ওষুধটা দিল দেখলো যে ভালো রেজাল্ট আসে নাই বা ভালো ফলাফল আসে নাই তখন তারা কী করবে ওই ওষুধের কথা আর বলবে বা ওই যে রিপোর্ট যেটা আসলো ভালো রেজাল্ট আসে না এটা কি বলবে সবসময় মনে রাখবা সায়েন্স কখনো যেই জায়গায় ব্যর্থ হয়েছে সেই জিনিসটাকে প্রকাশ করে না ডাক্তাররাও যেখানে ব্যর্থ হয়েছেন সেটাকে কখনো প্রকাশ করে না তারপর হচ্ছে যারা কেমিস্ট বা যারা সায়েন্টিস্ট তারা যে জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে সেটা কখনোই প্রকাশ করে না প্রকাশ করে কোনটা ভালো নিউজটা দেখো একটা ওষুধ ব্যবহার করতে গিয়ে মনে করো 5 জন লোক মারা গেল একটা ওষুধের টেস্ট করতে গিয়ে ওটা কি কখনো প্রকাশ করবে কেউ করবে না কিন্তু যদি 5 জন লোক ভালো হয়ে যায় সেটা অবশ্যই কী করবে প্রকাশ করবে সো দেখো আমেরিকাও কিন্তু কি কিছু কিছু ওষুধ তারা বলছে এটা হবে কিন্তু পরবর্তীতে ওই ওষুধগুলো সম্পর্কে কিন্তু তারা আইডি দিচ্ছে না র্যামডেসিভির বলছে যে তারা 15 দিন পরে রোগী সুস্থ হয়ে যায় তো 15 দিন পরে যদি রোগী সুস্থই হয় তাহলে তারা ওই কথাটা যতদিন আগে বলছে আরও 1 মাস আগে বলছে তাহলে এই 1 মাসের মধ্যে আরও 2 বার ট্রায়াল দেওয়া সম্ভব ছিল অর্থাৎ আরও 2 বার কী করা যেত মানে এটার পরীক্ষা করা যেত তাহলে সেই 2 বারের রেজাল্ট কই রেজাল্টটা কি তারা জানাইছে জানা নেই সো এবার হচ্ছে যে আমরা যেটা বুঝবো তাহলে আপডেট হচ্ছে আমাদের ভাইরাস কবে যাবে আমরা জানি না শুধুমাত্র একমাত্র উপরওয়ালা জানে আমাদেরকে উপরওয়ালার উপর সব ছেড়ে দিয়ে বসে থাকতে হবে বাসায় আর আমাদেরকে নিজেদের যেই প্রস্তুতি সেটাকে ঝালাই করতে হবে আমি ইন্টারমিডিয়েটের পড়া পড়তে পারি ইন্টারমিডিয়েটের পড়া যদি শেষ হয়ে যায় অ্যাডমিশন টেস্টের পড়া শেষ হয়ে গেলে তুমি উপর লেভেলে পড়া পড়ো কিন্তু পড়া তোমাকে পড়তে হবে কারণ তোমার মাথাটাকে অলস বানানো যাবে না আমাদেরকে দেখো আমরা তোমাদের জন্য কাজ করতেছি না নাকি ভাইরাসের মধ্যে বাসায় বসে আছি কাজ করতেছি দেখো ইউটিউব চ্যানেল যতজনে চালায় যতজনে তোমার এইরকম পড়া নিয়ে কোনো ভিডিও বানায় সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে তাহলে তারা যদি কাজ করতে পারে তোমরা কেন পারবে না তোমাদের কাজ কি পড়া বোঝা শেখা এটা হচ্ছে তোমাদের কাজ বর্তমানে তোমরা ভার্সিটিতে ভর্তি হলে আর আমাদের মতো অনেক কিছু করতে পারবে ক্রিয়েটিভ অনেক কিছু তোমাদের মধ্যে আসবে আমরা জানি বাট তোমাদের এখনও সেই সময় আসে না যেহেতু তোমরা এখন কাজ হচ্ছে পড়া যে সময় যে কাজ ওই সময় ওই কাজটাই করতে হয় সো এইচএসসি পরীক্ষা কবে আমরা জানি না তবে সেপ্টেম্বর মাসে আগে হচ্ছে না অ্যাডমিশন টেস্টের কোচিং করা যাবে না পারলে বাসা করতে হবে না হলে অনলাইনে যদি কারোর মাধ্যমে করতে পারো সেটা বেস্ট হবে আপডেট কি বলে ফেলছি করোনা ভাইরাস এখন যাচ্ছে না আরও দেরি আছে কখন যাবে আমরা জানি না এবং কোচিং হবে কি না এইচএসসি কবে এটার হায়ের পক্ষে একটাই উত্তর সেটা হচ্ছে যদি সময় বাঁচাতে চায় সরকার তোমাদের লাইফ থেকে সময় বাঁচাতে চাইলে এই জিনিসগুলো করবে কিন্তু আমার মনে হয় না তোমাদের লাইফে সময়ের চেয়ে জীবনের মূল্য কম এটা আমার মনে হয় না সো আজকে চলেছি আল্লাহ হাফেজ টাটা